মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন, কোনো ভয় লাগবে না, কোনো মিডিয়া লাগে না, কোনো সিরিয়াল লাগে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, ডাকতে দেরি, ডাকে সাড়া দিতে দেরি হয় না। তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হয়। এবার আমরা সুন্নার আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয়। শুনবেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি, বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি, একটু স্ক্যানিং করি, একটু চোখ বোলাই, তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো। সুবহানাল্লাহ, পড়বেন না? কোরআন বলেছে সেজদায় লুটিয়ে পড়ো। যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব, কারণ আমি মনে করি এটা ক্লাস। এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই? এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নেই? কোরআন বলছে কি আর সুন্না কি বলে? নফল ইবাদত। আওয়াজ করে বলতে হবে, সুন্না কি বলে? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল, বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে, করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। হাত্তা উহিব্বাহু, এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি, কিন্তু সামাআহুল্লাযি ইয়াসমাউ বিহি, বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না, আমি আল্লাহর কানে শুনি। কিন্তু বাসারাহুল্লাযি ইউবসিরু বিহ, বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে। ওয়াইয়াদাহুল্লাযি ইয়াবতিশু বিহা, বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না, আমি আল্লাহর হাতে ধরে। ওয়ারিজলাহুল্লাযি ইয়ামশি বিহা, বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে না, কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই, আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই, আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না, সে আমার একেবারে নিকটে চলে আসে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে তলোয়ার নাই, ঘোড়া নাই, ওট নাই, সৈন্য সামন্ত নাই, না খেয়ে হাড্ডি সারা 313 জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন, আর ওইদিকে কাফেরদের সৈন্যবাহিনী ছিল 1000। কয় হাজার? মুসলমান কয়জন? মাত্র 313 জন। ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী, বিশ্বনবীর 313 জনের কাছে তলোয়ার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই। বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে, ওয়াশা হাতিল উজু, কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন। মুহূর্তের মধ্যে 1000 সৈন্যবাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল। কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন, শাহাতিল উজু বলে তিনি বালু ছুড়ে মারলেন। 1000 সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে? বুঝে শুনে উত্তর দিয়েন। এখানে 1000 লোক দাঁড়ানো, আমি বালু নিলাম, গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম, 1000 জনের চোখের ভিতরে ঢুকবে? সর্বোচ্চ 5 জন, বেশি হইলে 10 জন, তার চেয়ে বেশি হইলে 20 জন, বেশি হইলে 50 জন। বুঝে শুনে উত্তর দিয়েন, আমার মুষ্টিবদ্ধ বালু ছুড়ে মারলে 1000 মানুষের চোখের মধ্যে পড়বে? আওয়াজ করে বলেন, পড়বে? এজন্য আল্লাহ বলেন, নবী ওটা তুমি মারো নাই, ওটা আমি মারছি। সুবহানাল্লাহ। নাই আল্লাহ বিশ্বনবীর এটাকে বলেন, ওমা রামাইতা ইযি রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী, হে বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো, কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে 1000 কাফেরের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি। তাহলে বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না, ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায়। বান্দার পা থাকে না, সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায়। বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না, আল্লাহর দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায়। চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য নফল ইবাদত করতে রাজি আছেন তো? সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসে কুদসি, কিয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে, কিসে ঘাটতি হবে? ফরজে, আল্লাহ পাক বলবেন, উনজুরু হাল্লি আব্দি মিন তাতাওয়ু, ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা। ফরজে যেহেতু তার ঘাটতি, দেখো তো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। ফেরেশতারা বলবে, আছে। আল্লাহ বলবেন, তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি, নফল থেকে কিছু এনে ফরজে বসায় দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও।
এজন্য নফল ইবাদতের দরকার আছে না নাই? ফরজ তো করাই লাগবে, এটা কম্পালসারি, এটার মাফ নাই, এটা অব্লিগেটরি। নফল করে আল্লাহর কাছে যাওয়া যায়, নফল হচ্ছে ওভার টাইম। নফল ইবাদত কেমন আওয়াজ করে বলেন। তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয়, সেজদা দিতে হয়। আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয়, আওয়াজ করে বলেন। নফল ইবাদত করতে রাজি আছেন সবাই? সবচাইতে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও, নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সবচাইতে যত নফল ইবাদতের লিস্ট হতে পারে, এই লিস্টে র্যাঙ্কিং এ এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? আমার হাতে যে কিতাবটা, কিতাবটার নাম কি সবাই বলতে পারেন নাই? আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম। এই কিতাবে ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে? এটা আলোর পথ দেখায়। এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায়, ঠিক কিনা? গরুর পেট থেকে বেরোলে ওটা গরু, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়, মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই। এক নাম্বার যে আবাদতের কথা আপনাদেরকে শুনালাম সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত। রাজি আছেন সবাই? ফজরের পরেই এই নিমসার এলাকায়, এই কুমিল্লা এলাকায় কোরআনের সুমধুর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে, আওয়াজ করে বলেন, ঠিক কিনা? একটা সময় ছিল আমার বাংলার 68,000 গ্রাম থেকে ফজরের পর কোরআনের ধ্বনি শোনা যেত। 68,000 গ্রাম থেকে, মক্তবগুলো থেকে আল্লাহর বাণী শোনা যেত। কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পড়ে আমাদের মক্তব বন্ধ হচ্ছে, আমাদের কোরআন তেলাওয়াত থেমে যাচ্ছে। কোরআনের তেলাওয়াত কোশ্চিনকালেও থামায় দেওয়া যাবে না, চিল্লায় বলেন, ঠিক কিনা? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি। ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্ম প্রাণ, ধর্ম প্রাণ, আমরা বড়ই ধর্ম প্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন, ধর্ম প্রাণ, ঠিক না? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা, সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো 1,000 টাকা। ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্ম প্রাণ, ধর্ম প্রাণ, আমরা বড়ই ধর্ম প্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন, ধর্ম প্রাণ। আমরা কি এমন ধর্মপ্রাণ হতে চাই? ফজরের পর আমাদের সিলেবাস কি? কোরআন তেলাওয়াত। আওয়াজ করে সবাই বলেন, ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে, প্রতিটি ঘরের সিলেবাস কি? তাহলে কোরআন তেলাওয়াত করব। দুই নাম্বার, তাহাজ্জুদের সালাত পড়ব। কিসের নামাজ হুজুর? ফজরই পড়তে পারি না, ফজরই, যে ফজর পড়ে তার জন্যই না তাহাজ্জুদ, ঠিক কিনা? ফজরই তো পড়তে পারি না, তাহাজ্জুদ করব কখন? তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে, আলামিন মুস্তাগফিরিন আগফিরালা, কার ক্ষমা দরকার, ক্ষমা চা, ক্ষমা করে দেব, আলামিন মুস্তাকসিন আকসুলা, কার খাবারের দরকার, পোশাকের দরকার, চাও দিয়ে দেব, চাও, কার কি লাগবে চাও আমি দিয়ে দেব। এই জন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করে। তিন নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া, সবাই সবার জন্য দোয়া করবো। অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করবো, অটটা অয় করবো, এর লেগে আমি করুম কেন, আছে না নাই? না, এটা ভুল। নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। মা মিন আবদিন মুসলিম ইয়াদউ লি আখিহিল মুসলিম ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়ালাকা বিমিসলিন। কোনো বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে আগে তার জন্য কবুল করে নাও।
আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? দোয়া করতে জানে না অনেকে, দোয়ার আলোচনা আছে আমার, ইউটিউবে সার্চ দিবেন দোয়া মিজানুর রহমান আজহারি পেয়ে যাবেন। ইটস অ্যান আর্ট, দোয়াটা একটা শিল্প। এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন, আবেগ জুড়ে দিবেন, মুহূর্তেই আরশের মধ্যে যেয়ে নক করবে, সুবহানাল্লাহ কইবেন না?